أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল আওয়াজ করে অন্তরের সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন।
শুকরগুজার হচ্ছি মহান রবের দরবারে, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? আমরা একমাত্র শুধুমাত্র ভালোবাসবো কাকে? আল্লাহকে। পৃথিবীতে ভালোবাসা যায় একজনকে, তিনি আল্লাহ, যার কোন স্বার্থ নাই, চাওয়ার কিছুই নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য তিনি ঘুমান না। পৃথিবীর সকল সৃষ্টি ঘুমায়, তোমার রব তোমার আর আমার চিন্তা করে ঘুমায় না, নিজের জন্য কিছু বানায়নি, চোখে যা দেখা যায় যা দেখা যায় না সব বানিয়েছে শুধু গোলামের জন্য, শুধু গোলামের জন্য। করোনার সময় এক বোতল অক্সিজেনের জন্য যখন হাজার কোটি টাকার মালিক দৌড়াচ্ছে, ব্যাংকে টাকার অভাব নাই, ব্যাংকের লকারে স্বর্ণের অভাব নাই, কিন্তু অক্সিজেনের জন্য এক বোতল দৌড়াচ্ছে। রব বলছেন এভাবে কোটি 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 বোতল গ্যাস অক্সিজেন আমি তোর পিছনে বিনা মূল্যে ব্যয় করে যাচ্ছি। গোলামের চোখে ছানি পড়ে যায়, দেখে না পৃথিবীর কত ডাক্তারের কাছে যায়, গোটা দুনিয়ার ডাক্তারদের পিছনে টাকা ইনভেস্ট করে দেখবার জন্য। আল্লাহ বলছেন গোলাম আমি তো বিনা মূল্যে তোকে এমন দুটো চোখ দিয়েছি যেটাতে কাজ করাতে হয় না, মেশিন চেঞ্জ করতে হয় না, আমি আল্লাহ আমার কুদরত থেকে তৈরি করে দিয়েছি। আল্লাহ বলেছেন গোলাম তোকে আমি আল্লাহ ধরবার জন্য দুটো হাত দিয়েছি, চলার জন্য দুটো পা দিয়েছি, শুনবার জন্য কান দিয়েছি, পঞ্চ ইন্দ্রিয় তোকে দিয়েছি, একদিনও আমি তোকে বললাম না যে আমার হাত দিয়ে কিছু খেতে হলে, আমার পা দিয়ে চলতে হলে ট্যাক্স লাগবে, আমি কিছু করি না। আমার দেওয়া জিনিস নিয়ে পাবলিক বিজনেস করে আমি খনিজ সম্পদ দিয়েছি ফ্রি, ওগুলো নিয়ে তোমরা বিজনেস করো, জমিনের উপরে চলো আমার জমিনে, তোমাদের কাছ থেকে কিছু লোক ট্যাক্স নেয়, আমার দেওয়া বাড়ি করে তোমরা থাকো, তা তোমরা ট্যাক্স দিতে হয়, বিজনেসের ভ্যাট দিতে হয়, আমি রব কিছুই নেই না। বললাম এত কিছু দেওয়ার পরে একটা বাড়ি বানালি 3 কোটি টাকা দিয়ে, বাড়িতে লাইটিং আলো করবার জন্য আর 1 কোটি টাকা খরচ করি, শুধু একটা বাড়ি হয়তো 2000 ফিট স্কোয়ার। আর বললাম জানিস আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বিনামূল্যে দিনের বেলা দিনের কাজ করতে হবে, মিল ফ্যাক্টরি চালাতে হবে, তোর বিদ্যুতের প্রয়োজন, এজন্য আমি আল্লাহ বিনামূল্যে একটা সূর্য তৈরি করে দিয়েছি, দিনের আলোতে কাজ করতে হয় এজন্য লাইট একটু বেশি দিয়েছি, রাতে না তুই ঘুমাতে হবে এজন্য একটা মিষ্টি আলো দিয়েছি, চন্দ্রের আলো, তারকার আলো, যেখানে গরম লাগে না কিন্তু দেখবেন সুন্দর একটা ডিম লাইটের মতো আলো দিয়ে যাচ্ছে, পড়েন না সুবহানাল্লাহ। রব কোন সোসাইটির কথা বলছেন, কোন স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে সমাজ নির্মাণের কথা বলছেন? আজকে আমরা
সে রব থেকে নিজেকে গুছিয়ে রেখেছি, গুটিয়ে রেখেছি, দূরে নিয়েছি। রব বলছে নিব খারাপ, আমি আলো দিলাম রাতের এবং দিনের, তাও ভাল লাগে না, আমাকে চিনতে পারলি না, একদিন কিন্তু আমি চন্দ্রের আলো তোকে দিব না, সূর্যের আলো দিব না, অন্ধকার একটা মাটির নিচে গর্তে তোকে রাখবো, ওই দিন বুঝবে আমার এই আলোর কদর আর দাম কতটুকু ছিল। এজন্য আল্লাহ আসছে, সময় থাকবে সে রবের কদমে গোলামি করতে হবে, ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করে পড়ছি ইনশাআল্লাহ। পৃথিবীতে আসবার সিরিয়াল আছে, আমার আগে আমার দাদা এসেছে, এরপরে আমার বাবা এসেছে, এখন আমি আছি, মরার সময় কোন সিরিয়াল নাই, এখানে অনেক দাদা আছেন কিন্তু নাতি নাই, নাই তো আপনাদেরকে বলতে চাই, কে ধোকা দিল, কেন মৃত্যুর কথাকে স্মরণ করছেন না, এ হলো একটা বিষয়, আমাদের সময় তো কম। দু নম্বর বিষয়, এতক্ষণ বুঝালাম, দুনিয়া ভুলে যাও, রবকে মনে করো। দু নম্বর একটা বিষয়, পৃথিবীতে হতাশ হলে চলবে না, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল ভাবা যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না। আল্লাহ বলছেন হতাশ হওয়ার কোনো দরকার নাই, মনে করো না, রব রাগ করেছে তোমার প্রতি, এই জন্য যে মুখ ফিরিয়ে নিয়েছি এটা মনে করো না, আমি রব হাজার রাগ করলেও তোমার থেকে মুখ ফিরাইয়া নেই না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব তার নাম, তুমি মনে করো না, এটা যে রাগ করেছি বিধি মুখ ফিরিয়ে নিচ্ছি, কল্পনা করো না। আল্লাহ পাক কোরআনে কারীমে 30 নম্বর পারা 93 নম্বর সূরা সূরা দোহা, এই সূরার ভিতরে যে সূরা মক্কা অবতীর্ণ হয়েছে আয়াত নম্বর 11টা লম্বা কথা বলেছে, আমরা এই সময়ের ভিতরে কথাগুলো বলতে পারব না, এরপরও কিছু কিছু বলব। আল্লাহ এখানে কিছু কথা বলছেন, দোহা শপথ কুরবানের দুপুরের, আল্লাহ শপথ করে বলছেন দোহা, এরপরে বলছেন কুরবানের বলতে যখন সূর্য লাল হয়ে যায়, বেশি লাইট দেখো কখন দুপুরে না, আলো কখন বেশি থাকে, ছায়া যখন মাথা, ছায়া যখন মাথা যখন পায়ের নিচে যায়, এক সময় ছায়া লম্বা হয়, এক সময় মাথাটা পায়ের নিচে যায় না, সব থেকে বেশি আলো থাকে সূর্য যখন মাথার উপরে আসে। আল্লাহ বলছেন দোহা শপথ কুরবান, এরপরে বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রি যখন গভীর হয়ে যায়, এই দুটো শপথ করে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার পালন কর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হয়নি, আপনার পালন কর্তা আপনাকে ত্যাগ করেননি, আপনার পালন কর্তা আপনার প্রতি বিরূপ হয়নি, এর অর্থ আপনাকে ছেড়েও যান নাই, আপনার প্রতি রাগও করেন নাই। চিন্তা করি এক সময় আল্লাহ কি এত কিছু করবার পরেও রাগ করেন না, মুখ ফিরিয়ে দেন না, তিনি বলছেন আপনার পালন কর্তা আপনার থেকে ত্যাগ করেননি, আপনাকে ছেড়ে দেননি, পৃথক্ষণ এবং আপনার প্রতি বিরূপ। এরপরে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আপনার পালন কর্তা পরকাল ইহকালে, পরকাল
ইহকাল অপেক্ষা অনেক শ্রেয়, অর্থাৎ ইহকালের চাইতে পরকালে আপনার পালন কর্তা আপনার জন্য নিয়ামত রেখেছেন বেশি। এরপরে বলছেন আপনি অতিসত্তর জানতে পারবেন, আপনার পালন কর্তা সত্তরই আপনাকে এত বেশি দান করবে, আপনি দান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। দেরি যেন সাওফা, খুব তাড়াতাড়ি আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি পেয়ে আপনি সন্তুষ্ট, মানে কি পাইলেন, আল্লাহ দিতে চায় আমরা নিতে চাই না। এরপর আল্লাহ বলছেন রাসূল পাককে আলম ইয়াজিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম পাননি? ইয়াতীম পাওয়ার পরে অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। রাসূল পাককে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আপনার জন্মের আগে তো আপনার বাপ মারা গিয়েছেন, আপনাকে এতিম পেয়েছেন, একজন এতিম মানুষকে তাকে তো ছেড়ে দেননি, তাকে এত দিয়েছেন বিশ্ব সব থেকে বড় নবী বানিয়ে, এত দিয়েছেন বলছেন আপনাকে এতিম পাননি, অর্থপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন তিনি আপনাকে পেয়েছেন পথহারা, বেখবর। আমরা কত প্রশ্ন করবো না, এটা ঠিক না, নবুয়তের সামনে খেলাফ, আপনাকে পেয়েছেন পথহারা বেখবর, অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছেন আল্লাহ। এরপর বলছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, নাই আপনার বাপ মারা গিয়েছেন, ঘুমাবার মতো ঘর রেখে যান নাই, থাকবার জায়গা নাই। আল্লাহ বলছেন তিনি আপনাকে নিঃস্ব পেয়েছেন, অতঃপর আপনাকে অভাব মুক্ত করে অনেক সম্পদের মালিক বানিয়েছে। এরপর আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমকে খারাপ ভাববেন না, এতিমকে ছোট মনে করবেন না, কারণ আপনিও তো এতিম ছিলেন। এরপরে বলছেন যারা কিছু চায় তাদেরকে ধমক দিবেন না, যারা কিছু আপনার কাছে চায় চাইলে ধমক দিবেন না। সুতরাং গরিব ছিলেন ধনী বানালেন, পথহারা ছিলেন পথ দেখালেন, এতিম ছিলেন আশ্রয় দিলেন, এত কিছু যে রব আপনাকে করেছেন আপনার কাজ, আপনার কাজ হচ্ছে আপনার পালন কর্তার নিয়ামতের কথা প্রকাশ করা। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে, নিয়ামতের কথা প্রকাশ করতে হবে। এখানে যাদেরকে আমরা নিয়ামত প্রকাশ করবেন এরা অনেকগুলো ব্যাখ্যা, একটা ছোট করে ব্যাখ্যা নিয়ে আমরা যাই সামনের দিকে। একটা ব্যাখ্যা হলো যাদের খেলা টাকা পয়সা দিছে নিয়ামত না বলেন, এটা প্রকাশ করতে হবে, আল্লাহ আপনাকে দিয়েছে শুক্রিয়া দেব। এখান থেকে এটাও আমরা বুঝি যারা শুধু বলেন আপনারা যে ডান হাতে দান করলে বাম হাতে জানবে না,
দান করা, দান করতে দেখা দান করা ঠিক না, বলেন না কথা বলেন। কিছু লোক দেখবেন আপনি দান করতেছেন সমালোচনা করবেন, দেখো দান করতেছেন দেখা দেখা পাবলিককে দিচ্ছে, মানুষকে দেখা দিচ্ছে, মানুষকে দেখা দিবে কেন এটা হারাম, গোপনে গোপনে দান করবে, বলেন আপনারা বলেন না, কেন বলেন, কেন বলেন? এই দেখেন আমি একটু পিছনের দিকে যাই, আমি আপনাদেরকে আয়াত পড়ে শোনাই কোরআনে কারিমের মেবি সূরা আল বাকারার 271 নম্বর আয়াত, যদি আমার ভুল না হয় মনে হয় এরকম কোনো কথা আল্লাহ বলেছেন, আমি একটু দেখতেছি আপনাদের ভুল ভঙ্গিয়া দেওয়ার জন্য। যে দেখায়া দান করলে যে গুণা না, এটা উত্তম কাজ, উৎসাহিত করার জন্য পাবলিককে, যদি কেউ দেখায়া দান করে নিয়ত যদি ভালো হয় জাতিকে উৎসাহিত করবার জন্য করে, এটা গোপনে দেওয়ার চেয়ে উত্তম। আমার ভুল বুঝলেন না, বলেন ভুল বুঝলেন? দেখি আমি সময় কম, তো আয়াতটা দেখি মনে পড়তেছে না, এরপরে 271 নম্বর আয়াত হবে, যেহেতু কোরআনকে খুব বেশি আমি পড়ি এবং মনে রাখবার চেষ্টা করি যে কোন আয়াতে আল্লাহ কি বলেছেন। আপনাদের এই ভুল ভাঙিয়ে দিচ্ছি, আপনারা দান করবেন অনেক সময় দেখা দিবেন যেন আরেকজন উৎসাহিত হয়, আরেকজন যেন আপনার দান দেখে মানুষের মানুষকে দেওয়ার জন্য আগায় আসে যে আমি উনি দিতে পারলো আমি দিতে পারলাম। 271 নম্বর আয়াত আমি দেখতেছি, আল্লাহ জানে। আল্লাহ 271 নম্বর আয়াত, আচ্ছা আমরা পেয়েছি। আল্লাহ বলছে 271 নম্বর আয়াতে, আচ্ছা ইন তুবদু সাদাকাতি ফানিমা হিয়া, ইন তুবদু সাদাকাতি ফানিমা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম। সুবহানাল্লাহ বলে এই যে আপনারা দেখবেন সূরা আল বাকারা 271 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাতি ফানিমা হিয়া, যদি তোমরা দান করো দেখাইয়া প্রকাশ্যে অন্যকে উৎসাহিত করার জন্য তবে তা কতই না। এই বাংলাটাও আমার মেয়েদের লেখা, কতই না উত্তম, সুবহানাল্লাহ। এরপরে শব্দে বলছেন ওয়াইন তুখফুহা, আর যদি তোমরা গোপনে দেও তবে তা ভালো। বুঝতে পারছি, তাহলে দেখায়া দেওয়া গুনাহ, বলেন গুনাহ শুধু সওয়াব না উত্তম, বলেন কেন দিবেন? নিজেকে জাহির করার জন্য, দুটা জিনিস করার জন্য না, শুধু উৎসাহ দুটা জিনিস করার জন্য। একটা আল্লাহ বলছেন আম্মা বেনে আমাদের রব্বিকা ফাহাদিস, তোমাকে যে আল্লাহ দিয়েছেন তা প্রকাশ করো নিয়ামতকে, তোমাকে যে আল্লাহ দিয়েছেন তা নিয়ামতের প্রকাশ করো, তুমি নিয়ামতের প্রকাশ করেছো আর দান করে আরেকজনকে দেওয়া উৎসাহ দিয়েছো, সুবহান। এই কথার মধ্যে কারো প্রশ্ন আছে না? আপনারা যদি বলেন ভুল বলে ফেলেছি, আপনারা নিজেরা দেখে দিবেন আজকে। এই জন্য আমরা ভুল কথা মানুষকে বলব না। যদি আপনি মনে করেন দেখাইয়া দিলে অহংকার পাবে, তখনই আপনি গোপনে কথা বুঝতে পেরেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল যখন দান চাইলেন যে দেও দান করো, সাহাবায়ে কেরাম গোপনে দিছিলেন না দেখাইয়া? হ্যাঁ দেখাইয়া দিছিলেন, কেউ অর্ধেক, কেউ তিন ভাগের একবার, কেউ পুরাটা, দেখাইয়া না গোপনে? কেন? আবু বকর যখন পুরোটা দিয়ে দিছে আরেকজন, কি আমি দিব, আমি পুরোটা আমিও দিব,
একজন তো নিজের বাচ্চা পর্যন্ত দিয়েছে, ঠিক বললাম না? এটা হচ্ছে ইসলামের প্রতি উৎসাহ, নিয়ামতের বহিঃপ্রকাশ। করেন শুধু ভোট বুঝে লাভ নেই, ইসলাম নিজের মন গড়া ইচ্ছা মতো চলে লাভ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আমার পয়গম্বরকে কোরআনে কারীমের সূরায়ে দোহায় উৎসাহ দিয়ে বলছেন, বন্ধুরে দুনিয়ার জমিনে কিছু লোক তোমাকে মনে করেছে, তোমাকে আমি ভুলে গিয়েছি, তোমার সঙ্গ ছেড়ে দিয়েছি, তোমাকে আর মনে রাখি না, তোমার কাছে ওয়াহি নাযিল করি না, তোমার প্রতি বিরূপ হয়েছে। বন্ধু, তোমাকে আদমের আগে রাসূল বানিয়েছি, আদমকে তৈরি করার আগে তোমার স্ট্রাকচার তৈরি করেছি। বন্ধু মনে করো না, গোটা দুনিয়ার মানুষকে মনে রাখবো, তোমাকে বলে যাব, ভুলে যাব কেমনে মনে করলে, তোমাকে এত মনে রেখেছি, দুনিয়ার জমিন থেকে আকাশ আজিম পর্যন্ত সকল জায়গায় তোমার নাম আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহু আকবার। তোমাকে বলে যাওয়ার কোনো সুযোগ নাই। কে বলেছে তোমাকে আমি বলে গিয়েছি? দুনিয়ার মানুষকে যদি আমি বলে যাই, তার অক্সিজেন থাকবে না, বাতাস থাকবে না। পৃথিবীর মানুষকে একটা মিনিটের জন্য যদি ভুলে যাই, গোলাম তুমি মনে করো একটা রুমের ভিতরে গ্লাস লাগাইয়া অফ করে দাও, ওখানে তোমাকে বাঁচাবার জন্য আমি আল্লাহ পৃথিবী কোনো দিনই যেমন ঢুকতে পারে না, আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিই যেন তুমি শ্বাস নিতে পারো, বাঁচতে পারো। গোলাম আমি এত দয়ালু, এত দয়ালু, তোমার প্রতি যদি বিরূপ হয়ে যায় পৃথিবীতে, পাতা মরে না যখন গাছে, মানুষ বলে বাতাস চলে না, ওই সময়ও কিন্তু বাতাস আমি আল্লাহ দিয়ে অক্সিজেন ব্যবস্থা করেছি। বললাম রে আমি আল্লাহ যদি ভুলে যাই আর অক্সিজেন বন্ধ করে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করি, পৃথিবীর কোন মায়ের সন্তান নাই পৃথিবীতে বেঁচে থাকবে। আপনারা মনে করেছেন অক্সিজেন বন্ধ হলে মেশিন চালাইয়া অক্সিজেন বের করবেন, মনে রাখবেন পৃথিবীর সকল মেশিন চলতে গেলে অক্সিজেন লাগে, পৃথিবীর সকল জিনিস চলতে গেলে অক্সিজেন লাগে। আল্লাহ বলেন যদি দুনিয়া অক্সিজেন বন্ধ করে দেই, তোমার ফ্যাক্টরিতে অক্সিজেন থাকবে, তোমার দোতলে অক্সিজেন থাকবে, কিন্তু এখন ঘুরাইলে আর বাতাস বের হবে না। মনে রাখবেন, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলছেন, গোলাম দুনিয়ার জমিনে তোমাকে ভুলে যাই নাই, তুমি মনে করেছো তোমার রব তোমাকে ভুলে গিয়েছেন, না না কথা মনে করা যাবে না। এখানে লম্বা তাফসীরে আলোচনা আছে, আমরা এক দু মিনিটে যদি পারি কথা বলবো। আমার বন্ধুগণ, এই সূরা অবতীর্ণ হওয়ার সম্পর্কে বুখারী মুসলিম এবং তিরমিজিতে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, একবার আল্লাহর রাসূলের একটা আঙ্গুলের মধ্যে আঘাত লেগে রক্ত বের হতে লাগলো, আঙ্গুলে আঘাত পেলেন, আঙ্গুলিতে আঘাত এর কারণে রক্ত বের হতে লাগলো, রক্ত যখন গড়িয়ে পড়তেছে রাসূল পাক বলতে লাগলেন, তুমি তো একটা আঙ্গুল যা রক্তাক্ত হয়ে গিয়েছে, তুমি যে কষ্ট পেয়েছো আল্লাহর প্রতি কষ্ট পেয়েছো, দুঃখ নেওয়ার কিছু নাই, দুঃখ কিসের, দুঃখ কেন পাইবা, আল্লাহর জন্যই তো তোমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এই ঘটনার কিছুদিন পর জিব্রাইল ওহি নিয়ে আসা বন্ধ করে দিলেন, ওহি নিয়ে আসা বন্ধ করে দিলেন, মুশরিককে বলাবলি করতে লাগলো, মুহাম্মদকে তার পালন কর্তা পরিত্যাগ করেছেন, এখন আর জিব্রাইল আসে না, ওহি নিয়ে আসে না, তার প্রতি রুষ্ট হয়ে গিয়েছেন, তার প্রতি বিরক্ত হয়েছেন, বেচারা উল্টা পাল্টা কথা বলে, এই জন্য আল্লাহ তার কাছে ওহি দেন না। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা দোহা নাযিল করে রাসূল পাককে বোঝাতে চাইলেন, বন্ধুরে শয়তানদের কথায় আপনি কান দিবেন না, আমি ওহি বন্ধ করে আপনার প্রতি রাগ করি নাই, বরং আপনার প্রতি ভালোবাসা বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার।
ভালোবাসা কমাই নাই, ভালোবাসা বাড়িয়েছি। দেখবেন বন্ধু বন্ধুর সাথে রাগ করে দেখা করে না, টেলিফোন অফ করে দিয়েছে, কারোর সাথে সম্পর্ক নেই, কয়েকদিন কথা বলতে বলতে পাওয়া যায় না, কারোর সাথে কথা বলে না, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই। হঠাৎ করে যদি সে ভুল বুঝতে পেরে দৌড়ায় এসে একদিন দরজা নক করে বলছে, দরজা খোল, কে খোলো? বন্ধুকে জড়ায় বলছে, দোস্ত আমি না তোর বন্ধু, কি কেমনে আমার উপর রাগ করেছে? তখন সব ভুলে যায়, ভুলে গিয়ে নিজের কাছে বসায় নিজের প্লেটে খাওয়ায়, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, বন্ধু কেমনে ভাবলা তুমি, তোমাকে আমি বাদ দিয়ে দিব, এটা হতে পারে না। এখানে আরেকটা রেওয়ায়েত পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে তাহাজ্জুদের জন্য উটা এক দুই দিন বন্ধ করে দিলেন, এক দুই দিন উঠলেন না। ওহি বিলম্বিত হওয়ার কারণের কথায় এক দুই দিন তিরমিজিদের তাহাজ্জুদের জন্য উটার কথা উল্লেখ নাই, কিন্তু অন্য হাদিসে আছে। আবার বন্ধুগণ অন্য জায়গায় আছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল ওহি বিলম্বিত হওয়ার কারণে। কোরআন অবতরণের ঘটনাকে প্রথম ভাগে কয়েক সময় ওহি বিলম্বিত হয়েছে, এক নম্বরে সতরাতে ওহির কালে প্রথম সময় যখন ওহি নাজিল হয়, কিছুদিন ওহি নাজিল হওয়ার পরে বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত বেশ কিছুদিন বিলম্বিত ছিল। দুই নম্বর বিলম্বিত হলো যখন মুশরিকরা এবং ইহুদিরা আল্লাহ রসুলের কাছে ওহ সম্পর্কে জানতে চাইল, তখন তার জবাবে রসুল বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বলবো, কিন্তু কথা বলবার সময় তিনি ইনশাল্লাহ বলেন নাই, ইনশাল্লাহ না বলবার কারণে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত ওহি বন্ধ হয়ে গেল। ইহুদিরা বলতে লাগলো, মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ এর উপরে আল্লাহ সন্তুষ্ট হয় তাকে পরিত্যাগ করেছেন, ভুয়া কথা বলে। আল্লাহ সূরা নাযিল করে জানায় দিলেন, বন্ধুরে আমিও ভুয়া না, তুমিও ভুয়া না, তোমার প্রতি আমি বিরক্ত না, বরং যারা কথা বলেছে তাদের প্রতি আমি বিরক্ত। সুবহানাল্লাহ করে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল আমার নবীকে বললেন, বন্ধুরে মানুষ তোমাকে মনে করে তোমার প্রতি আমি কি দিলাম? আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে যা দিয়েছি মনে করো না তুমি তাই পেয়েছ, তার উপরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে ধৈর্য ধরে থাকতে পারো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ আখেরাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালালে বলবেন, দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধরে চলতে পারে, আপনার পালন করতে আপনাকে এত প্রাচুর্য দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে তিনি কি দিবেন তার কথা তিনি বলেন না। এখানে দু একটা লম্বা আলোচনা আমরা সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা এমন ছিল, তার চাওয়ার মধ্যে এমন ছিল, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা তুমি ইসলামের উন্নতি করে দাও, সারা বিশ্বে ইসলামকে প্রচার করো, উম্মতের প্রয়োজনীয় উপকরণাদি তুমি দান করো, শত্রুর বিরুদ্ধে আমাকে জয়লাভ করাইয়া দাও, শত্রু দেশে ইসলামের কালিমা পড়াইয়া দাও। আল্লাহ বলেন, বন্ধু তোমাকে এত দিব, এত জায়গা দুনিয়ার এমন জায়গায় ইসলাম গিয়া পৌঁছে যাবে যেই দেশের নাম পর্যন্ত তুমি জানো না। সুবহানাল্লাহ বলেন, আমি এত বেশি দিব। আমার বন্ধুগণ এই আয়াত এই সূরা নাযিল হয়ে যাওয়ার পরে রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বললেন, বন্ধুরে আমিও কথা দিলাম, তাই আমাদের দিন তোমাকে অসন্তুষ্ট করব না, যত কিছুর বিনিময়ে হোক তোমাকে সন্তুষ্ট করেই ছাড়ব। সুবহানাল্লাহ, আল্লাহ বোঝাতে চাইলেন, বন্ধু আমার তুমি বলেছ একটা উম্মত জাহান্নামে থাকলে তুমি সন্তুষ্ট হবে না, আমি আল্লাহ কথা দিলাম অসন্তুষ্ট করব না, এর অর্থ হলো তোমার কোন উম্মতকে জাহান্নামে রেখে আমি আল্লাহ আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না। আল্লাহ কেমনে বুঝাইছে কথা, রব কার নাম?
আমার মুসলমান বন্ধুগণ, রওয়ায়াতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন এবং অবশেষে তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এখন আপনি কি সন্তুষ্ট হয়েছেন কিনা? আলী বলেন, আল্লাহ রাসূলের পক্ষে জিজ্ঞাসা করবেন, বলেন আপনি সন্তুষ্ট কিনা? আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ তাআলা আমি সন্তুষ্ট। এর থেকে বোঝা যায় একজন উম্মত যখন জাহান্নামে না থাকবে তখনই আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন। সুতরাং আমরা যদি ঈমান নিয়ে আমলি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জাহান্নামে কিছুদিন চললে রাসূলের প্রতি ভালোবাসা থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আল্লাহর হস্তে নবীজিকে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। আমার বন্ধুগণ, সহিহ মুসলিমে হযরত ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াত পড়তে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা আয়াত আল্লাহ বললেন, ফামান তাবি'ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, এই আয়াত পড়লেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত একটা আয়াত পড়লেন, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এ দুটি আয়াত পড়ে হাত তুলে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিব্রাইল। হঠাৎ করে আমার বন্ধু দুই নবীর সম্পর্কে দুটো আয়াত তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে কান্না করে কেন, জিজ্ঞাসা করো। জিব্রাইল আমিন এসে আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, পয়গম্বর আরবি, আপনি কেন কান্না করতেছেন, কি হয়েছে? নবীজি জবাব দিলেন, আমি আমার উম্মতের মাগফিরাত চাই, আমি আমার উম্মতের মাগফিরাত চাই। জিব্রাইলকে বললেন, যাও গিয়ে বলো আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে কি বলবেন একটু জেনে এসো। জিব্রাইল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনার বন্ধু তো উম্মতের মাগফিরাত চায়। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও, কিয়ামতের দিনে তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। আমার বন্ধু কষ্ট পাবে উম্মতের ব্যাপারে, কিয়ামতের দিন এমন কোন কাজ করব না, আমার বন্ধুর দিলে ব্যথা লাগে এমন কোন কাজ করব না। বন্ধুর দিলে ব্যথা দূর করবার জন্য আমি যদি জাহান্নামের আগুনকে নিবাইয়া দিতে হয় আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদের বলাবলির জবাবে ইহকালে এবং পরকালে খোদাই নিয়ামতের বর্ণনা দিলেন, অতঃপর তিনটি বিশেষ নিয়ামতের উল্লেখ করলেন। আল্লাহ বলেন, আমার নবীকে তিনটা কথা বন্ধু আপনি কিঞ্চিৎ পরিবর্তন করে কথাগুলো শুনুন। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু প্রথম আয়াত, আমি কি আপনাকে পিতৃহীন পাইনি? আপনার জন্মের পূর্বে পিতা ইন্তেকাল করেছেন, পিতা কোন বিষয়ে পিতা কোন বিষয়ে সহে দুনিয়ার জমিনে রেখে যাননি, আপনি ঘুমাবেন এমন কোন ঘর রেখে যাননি, যদ্দার আপনার লালন পালন হবে এমন কিছু রেখে যাননি, অতবার আমি আপনাকে আশ্রয় দিয়েছি প্রথমে পিতা মহ আব্দুল মুত্তালিব, তারপরে পিতৃব্য আবু তালেবের অন্তরে আপনার প্রতি এত অঘাত স্নেহ ভালোবাসা তৈরি করে দিয়েছি। বলে তারা তাদের সন্তানের চাইতে, ঔরসজাত সন্তানের চাইতে আপনাকে এত বেশি যত্ন স্নেহ লালন পালন করেছে, দুনিয়ার জমিনে এত ভালোবাসার কেউ পায় না। সুবহানাল্লাহ, পরে আপনাকে তিন পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে এত ভালোবাসা দিয়েছি মানুষ এতিমকে দেখতে পারে না, বন্ধুরে আমি কিন্তু আপনাকে বহুত ভালোবাসা দিয়েছি। দুই নাম্বার বন্ধু, এতিম দুনিয়ার জমিনে এসেছো, বাবা থাকলে তোমাকে খেলনা এনে দিত বাজারে খেলার জন্য নিয়ে যাইত, আমি না, আমার নবীকে কোলে নিয়ে কাঁদতেছেন নবীজির জন্মের পরে। আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তার একটা মাত্র কলিজার টুকরা সন্তানের জন্য কিন্তু খেলনা এনে দিতে,
মোহাম্মদ খেলতে পারত, আল্লাহ জানাইয়া দিতেছেন আমি না, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কি খেলনা এনে দিত, মক্কার বাজারে যা পাওয়া যায় কিনে এনে দিত, এক দুই টাকা দশ বিশ পঞ্চাশ টাকা দাম হবে, এর বিশ বেশি না। আমি মোহাম্মদকে এতিম পাওয়া করে আশ্রয় দিয়েছি, আর আমি আল্লাহ তাআল খেলনার জন্য, খেলবার জন্য আসমানের চন্দ্র সূর্যকে খেলনার বস্তু বানিয়ে দিয়েছি। আমার বন্ধুর মাথা দাঁড়ালে, চন্দ্র ঘুরে চন্দ্র নড়ে, আমার বন্ধু হাত পা দাঁড়ালে আকাশে চন্দ্র নড়ে, আকাশে সূর্য নড়ে, তার খেলার বস্তু বানিয়ে দিয়েছি আমি না। আব্দুল্লাহ থাকলে হয়তো আজকে তাকে নিয়ে ঘুরতে যাইতো বিভিন্ন মেলায়, যেত কাজের মেলায় বিভিন্ন জায়গায়, পৃথিবীর দেশে দেশে ঘুরত তার চাইতে বেশি না। আমি মোহাম্মদকে এতিম পাওয়ার পরে এত ভালোবেসে আশ্রয় দিয়েছি, তুমি তোমার স্বামী মোহাম্মদকে নিয়ে কোথায় যাবে বড় জোরে মক্কা মদিনা তায়েব, আর আমি আল্লাহ তাকে সফর করাবার জন্য আরশে আজিমকে রিজার্ভ করেছি। আল্লাহ আমি আল্লাহ তো সব পারি। আমার বন্ধুগণ, এক নম্বর নিয়ামত, দুই নম্বর নিয়ামত সংক্ষেপ করে করে বলে যাই। আল্লাহ বলছেন, বন্ধু দুই নম্বর নিয়ামত দিলাম, মাওয়াজাদাকা মাল্লান ফাহাদা, বন্ধু আমি তোমাকে অনভিজ্ঞ পেয়েছি, বেখবর পেয়েছি। কেউ বলছেন পথহারা, অনভিজ্ঞ, বেখবর। বন্ধুরে নবুয়ত লাভের পূর্বে খোদাই বিধান সম্পর্কে বেখবর ছিলেন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জানাই, আপনাকে নবুয়ত দান করে পৃথিবীর সবচাইতে দামি এবং চালাক বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নিয়ামত আল্লাহ বলছেন, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছি, নিঃস্ব এবং রিক্ত হস্ত পেয়েছি, একটা পাও নাই, দুনিয়ার জমিনে থাকবার জায়গা নাই, আপনাকে ধনশালী করেছি, খাদিজার ধন সম্পদ দ্বারা অংশীদারি কারবার করার মাধ্যমে আপনার ব্যবসার সূচনা করেছি, এরপরে খাদিজাকে আপনার কাছে বিয়ে দিয়ে তার সমূহ সম্পত্তির সুল আপনার নামে উৎসর্গ করে সম্পদশালী বানাইয়া দুনিয়ার জমিনে বড় ব্যবসায়ী বানাইয়া দিয়েছি। আল্লাহ করেন নি, এগুলা করেন নি বন্ধু। এখন শুনুন, আপনাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনটা বিষয়ে নির্দেশনা দিয়েছি, তিন বিষয়ের উল্টা করা যাবে না। এক নাম্বার রাসূল পাক আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, বন্ধুরে আপনি কখনো এখানে কোন ইয়াতীমের সঙ্গে জবরদস্তি করবেন না, কোন ইয়াতীম বেওয়ারিশকে তার ধন সম্পত্তি জবরদস্তিমূলক ভাবে অধিকারভুক্ত করবেন না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করার জোর দিয়েছেন এবং বলেছেন, যে ঘরের ভিতরে ইয়াতীম থাকে, এই ঘরের ভিতরে যদি ইয়াতীমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, কিয়ামতের দিনে এই ঘরের কারো হিসাব আল্লাহ নিতে চাইবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরে ইয়াতীম রয়েছে, যেই মুসলমানের ঘরে ইয়াতীম রয়েছে আর ইয়াতীমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, এই ঘর হলো পৃথিবীর সব থেকে দামি ঘর, সব সুন্দর ঘর। এই জন্য যার ঘরে ইয়াতীম আছে খারাপ ব্যবহার করা যাবে না, ইয়াতীমদের মাল সম্পত্তি দখল করা যাবে না। দুই নম্বর রাসূল বলেছেন, ওয়ামাসাইলা ফালা তানহার, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে তমক দিও না, তোমার কাছে কেউ টাকা পয়সা চাইলে তমক দিও না, টাকায় বের করে দিও না, খবরদার কোনো সাইলকে তুমি বের করে দিও না, অন্যায় করা যাবে না। দুইটা কথা বলে তিন নাম্বার বলছেন, এত কিছু যে আল্লাহ আপনাকে দিয়েছেন, ও আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, অবশ্যই আপনি আপনার পালনকর্তার নিয়ামত এবং কৃতজ্ঞতার প্রকাশ করবেন, প্রকাশ করার পন্থা যে পন্থায় প্রকাশ করা যায় সেই পন্থায় প্রকাশ করবেন, যেভাবে বললে নিয়ামত প্রকাশিত হয় সেভাবে প্রকাশ করবেন, যদি প্রকাশ করেন কথা দিলাম নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন, এজন্য আমরা বড়াই করব।
আমরা প্রকাশ করব ইনশা আল্লাহ। সবাই বলেন ইনশা আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন।